হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আই গেস সবার কাছে এতক্ষণ নোটিফিকেশান চলে গিয়েছে যে অরেঞ্জ ফ্যাশন ভিডি ইজ ইন লাইভ নাও সো দোজ হু জয়েন্ট অলরেডি ডু কমেন্স মি যে আমাকে পারফেক্টলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে ওকে আই ক্যান সি পিপল আর কমেন্টিং অলরেডি হ্যালো হাই আপো হ্যালো দিনা সবাই জয়েন হয়ে যাও যেহেতু নোটিফিকেশন অলরেডি এসে পড়েছে যে অরেঞ্জ ফ্যাশন লাইভ নাও দোজ হু আর জয়নিং টু শেয়ার লাইভ সো দ্যাট আচ্ছা আসসালাম হাফসা আপু মিনিট লেট করে আসো তুমি মিস করলাম সরি ফর দ্য লেট অ্যাকচুয়ালি সুন্দর লাগছে থ্যাংক ইউ নুফিহা আল্লাহ কিউটের ডিব্বা থ্যাংক ইউ তাসনুবা ডিয়ার আচ্ছা এ সুন্দরী হাই সুমাইয়া পুরাই পারফেক্ট ওকে থ্যাংক ইউ আজকে তো মারাত্মক লাগতেছে আল্লাহ কি আমার আজকে মেকআপ আমি স্যাটিসফাইড না নিজের থেকে আচ্ছা তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ দিনা ওয়া আপু তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সো মাছ এভরি ওয়ান সুধা ব্র্যান্ড অ্যাম্বাসডার অফ অরেঞ্জ ফ্যাশন বিডি লাইভে চলে আসলো আবার অরেঞ্জ থেকে এভরিডে আমাকে দেখতে হবে বিকজ আমি এখানে প্রত্যেক দিনই আসবো ইনশাল্লাহ অ্যান্ড আমাদের শোরুমের অ্যাড্রেসটা বললে সেটা হচ্ছে উত্তরা সিটি নাম্বার থার্ড ইন শাহ এভিনিউ হাউস ফোরটিন ফার্স্ট ফ্লোর ফিজিক্যাল স্টোরটা এখন খোলা আছে ইউ লুক সো কিউট অ্যান্ড মন্ডারফুল থ্যাংক ইউ সুস্মিতা কি বিউটিফুল কেমন আছে ভালো আছে সঞ্জীদা আচ্ছা আজকে তো দেখাবো হচ্ছে আচ্ছা আমি ডেলিভারি সিস্টেমটা বলছি সেটা হচ্ছে ইনসাইড ঢাকা এইটি আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি একটা বেশি নিল টু হান্ড্রেড ওয়া আই ক্যান সি অ্যামেজিং পিকচার্স আই উইশ এগুলো আমি হইতাম খুবই প্রিটি প্রিটি গার্লস দেখতে পাবো আজকে খুবই সুন্দর আজকে তাওয়াক্কালের সিগনেচার আইকন দেখাবো তাওয়াকাল সিগনেচার আইকন আই গেস এগুলো একটু মিরর ভিজন আসবে বিকজ লেখাগুলো বুঝবে না তোমরা যেগুলো লোন গোল্ড পার্ল প্রিন্ট বলা আছে এখানে এ হাই কি ওকে সি এইগুলো হচ্ছে আমাদের আজকের আপকামিং লঞ্চ করবো কালেকশনগুলো বিউটিফুলিজনেবল সব কিছুতেই খুবই 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 স্যাটিসফাইড থাকবো তোমরা ও না মানে দেখতেছে সুন্দর লাগতেছে অনেক থ্যাংক ইউ দোস্ত মাসাল্লা থ্যাংক ইউ আলিফ আচ্ছা আপু তোমাকে অনেক থ্যাংক ইউ রাখি কেমন আছো আচ্ছা তোরা এখানে এখানে বলতেছিস কেমন আছো আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের পেস্টেল কালারের মধ্যে একটা দেন কালার এই যে পার্পলটা অনেক গর্জিয়াস এন্ড বেসিক্যালি হচ্ছে সামার ফ্রেন্ডলি অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড অনেক প্রিটি ওকে আই গেস এগুলো দেখিয়ে তো শেষ করতে পারবো না অনেক ভাইব্রেন্ট কালার আছে আমার কাছে মনে হয় কি যে এখানের চেয়ে আমি সামনাসামনি দেখিয়ে দিবো দ্যাট উড বি ভেরি নাইস আপু তোমাকে এত সুন্দর করে কথা বলো জাস্ট ফিদা হয়ে গেছে থ্যাংক ইউ দিনা গেট আউট আরে ঝগড়া করছো কেন তোমরা আচ্ছা আমাকে তা তারাই কেন দিচ্ছ তোমরা ঝগড়া করো না আমি এসে পড়েছি তোমারটা কি আছে আমারটা ব্যাপারে বলে দি এটা বিন সাইডার একটা টু পিস বুইচিস অরগ্যানজা টোটালি অরগ্যানজার কম্বিনেশন এই সাইডটা একটু চওড়া প্লেট করে এমব্রয়ডারিজ করার এই সাইডটা চিকন করে করা এন্ড আপু আপনাদের জুয়েলারি কথা থেকে নিয়েছো বলবা এগুলো হচ্ছে অরেঞ্জারি অরেঞ্জের প্রোডাক্টসই এগুলো কোথা থেকে নেওয়া হয়নি আচ্ছা দেখ গাদা কমেন্টস কর আচ্ছা ঠিক আছে মাসা তোমারটা কি আছে আমারটার ব্যাপারেই বলছি ডিয়ার এটা হচ্ছে ফুল ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে হচ্ছে খুব এলিগ্যান্ট একটা গোল্ডেন কালার করা এন্ড পুরোটার মধ্যে হচ্ছে এমব্রয়ডারির থেকে শুরু করে এমব্রয়ডারি অ্যান্ড এমব্রয়ডারি এমব্রয়ডারি স্লিভসটার মধ্যেও ইনার দেওয়া আছে সো স্লিভসের মধ্যে হচ্ছে জারির এম্ব্রয়ডারি আছে সব কিছু আছে এন্ড হ্যাঙ্গিং টের থাকছে আমারটার প্রাইস হয় ফোর থাউজেন্ড 500 না फोर्थ 4.5000 এর উপরে মাত্র 4500 টাকায় 2 পিস দ্যাটস অলসো বিন সাইড আমাৰটা চাইল্ড স্ক্রিনশট নিয়ে না ফোন নাম্বার অ্যাড্রেস দি অবশ্যই ইনবক্স করতে হবে এই না আমি আজকে শুরু করে দি তাওয়াক্কাল দেখানো বিকজ দোজ আর সিগনেচার আইকন এন্ড লোন গোল্ড পার্ল প্রিন্ট যেটাকে বলে একদিন হুমানাকে লাইভে দেখতে চাই মেকআপ করে দি আমি হুমানাকে মেকআপ করে দেন না হচ্ছে লাইভে নিয়ে আসব একদিন ডোন্ট রিয়লি আচ্ছা এটা হচ্ছে আমাদের তাওয়াক্কাল ভার্সন নাম্বার ডি এটা কি ই ডি নাইন জিরো 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 এইট অগণিত জিরো দেন এইট এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোনটা মেরুন টাইপের একটা কালার ব্রিক মেরুন ওর গোল্ডেনের মধ্যে আছে আমি দেখিয়ে দিই মাশাল্লাহ থ্যাংক ইউ শ্যারি আপু বিদায় পৃথিবী আচ্ছা অনেক কিউট লাগছে থ্যাংক ইউ স্যারি আপু তোমার ইয়ারিং কোথা থেকে নিয়েছো আছো ইটস অরেঞ্জ ফ্যাশন বিডিজ আমি জুয়েলারি নিয়ে একদিন লাইভ করবো বাসা থেকে রাতের বেলা ইনশাআল্লাহ আমি এখন শুরু করে দিই ওকে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কালার অ্যান্ড অ্যাকচুয়াল প্রোডাক্টটা আই থিঙ্ক সেম অ্যাজ ক্যাটালগ আর যখন কালারের ডিফারেন্স হয় আমি অবশ্যই বলি তোমার ইয়ারিং কোথা থেকে নিয়েছো ইয়ারিং বলো ফিঙ্গারিং বলো সবই হচ্ছে অরেঞ্জ আমি যা পরে আছি মেকআপ ব্র্যান্ডস অরেঞ্জ সব কিছু অরেঞ্জের আমি ওগুলো নিয়ে দেখাবো অ্যাকচুয়ালি আপু তোমার পর ড্রেসটার প্রাইস পড়বে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইটস বিন সাইজ ওর টু পিস ওকে আমি এবার দেখিয়ে দিই টু পিস এগুলো থ্রি পিস না আচ্ছা এগুলো কিন্তু পিস ভার্জিন গুলো আজকে থ্রি পিস পড়বে এন্ড ওয়াও এটা পুরোটা ডিজিটাল প্রিন্টের কথা কত সাইনি গোল্ড পার্ল যেটাকে বলছে ওরা এটাকে মেনশন করেই ওরা কাজটা করেছে নামটা ওইভাবে দিয়েছে আমি বললাম না গোল্ড পার্ল গোল্ডের একটা লোন বিকজ ও তারা যে ডিজিটাল প্রিন্টটা দিয়েছে ওটা একদম পার্ল টাইপের গ্লাস দিচ্ছে অ্যান্ড গোল্ড টাইপের একটা ভার্জেন ক্রিয়েট করেছে ওরা উইচ ইজ ভেরি অ্যাবসলিউটলি ভেরি প্রিটেয়ার এগুলো খুবই নতুন না খুবই নিউ রিসেন্টলি লঞ্চ করেছে রিসেন্টলি আসে প্রোডাক্ট সো ইফ ইউ বাই ইট উইল ইটস ইটস গান অফ এ উইনউইন সিচুয়েশান অ্যান্ড এটার মধ্যে আমি নেটওয়ার্কটা দিয়ে দিই তোমাকে অনেক সুন্দর থ্যাংক ইউ তিশা ওকে এটা একটু এক্সপ্লেন করি ওকে এটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি করাটা হচ্ছে জরি এম্ব্রয়ডারি করা অ্যান্ড অলসো ম্যাচ তো চেইন টাইপের একটা এমব্রয়ডারি আছে বাট দ্য থিং ইজ এখানে পুরোটো নেক পর্শন উপর থেকে নিচ পর্যন্ত করা লাইক এইখান থেকে এই পর্যন্ত অনেক বড়ো একটা এমব্রয়ডারি করা এমব্রয়ডারি তো শুধু নেকেই আছে না নেকের এমব্রয়ডারিটা অনেক বড়ো লাইক এখান থেকে এই পর্যন্ত তো অনেক বড় চোক ফ্রম ইটস ফ্রম অরেঞ্জ ফ্যাশন বিডি অরেঞ্জেরই প্রোডাক্ট ওকে অ্যান্ড সাথে স্ক্রিন প্রিন্ট বলতে হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টার উইচ ইজ পার্ল গোল্ড যেটাকে বলা হয় ডিজিটাল প্রিন্টার বিকজ ইটস ভেরি মাচ ক্লাসি এই কারণে ওরা পার্ল গোল্ড বলেছে অ্যান্ড পার্ল গোল্ডটা দেখতেই পাচ্ছো যে অনেকটা পরিমাণ গ্লাস দিচ্ছে অ্যান্ড উইচ ইজ লোন অবভিয়াসলি দ্য ম্যাটেরিয়াল ইজ লোন সো লোনের মধ্যে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা ছড়িয়ে ছিটিয়ে দামানটা একটু ডিফারেন্ট দামানে চলে যায় দামানটা অনেক গর্জিয়াস অ্যান্ড এখন বুঝবে যে দিস ইজ ভেরি শাইনি ভেরি গ্লাসি অ্যান্ড দ্যাটস ওয়াই ইজ গোল্ড পার এন সি এটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টটা হচ্ছে যেটা হচ্ছে একটু কারুকাজ করা খুব সুন্দর ওকে কারুকাজ করা খুবই করে একটা কারু কাজ করা আছে অ্যান্ড এটা একটু বেশি শাইনি নর্মাল ডিজিটাল প্রিন্টগুলো কিন্তু ম্যাথ টাইপের হয় মানে হচ্ছে একদম বোঝা যায় না জিনিসটা বোঝা যায় না যে এটা ডিজিটাল প্রিন্ট বা মনে হচ্ছে এটা একটু হ্যাঁ পার্ল প্রিন্ট সেটাই বলতেছি গোল্ড পার্লের প্রিন্ট এটা প্রিন্ট যে কারণে একটু শাইনি যেগুলো নর্মাল ডিজিটাল প্রিন্টের থেকে একটু ডিফারেন্ট সো ইটস লিল শাইনি এর নিচে একটা খুব সুন্দর প্যারাল করে হচ্ছে প্যানেল টাইপের একটা এমব্র মানে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের দামান ছিল এন আমি ব্যাকপার্টে জাম্প করবো ব্যাকপোয়ার্টে অনেক গর্জিয়াস ওকে সো এটা ওয়াও এটা পুরো লাইন আপ করা ওপর থেকে নিচ পর্যন্ত ডিং ডিং করে একদম পুরোটো ডিজিটাল প্রিন্ট করে দিয়েছে দেখো পুরোটা ডিজিটাল প্রিন্ট করা উপর থেকে নিচ পর্যন্ত আমি একটু দেখিয়ে দিই দেখলে বুঝি এটা ব্যাক অ্যান্ড ব্যাক ইজ ইকুয়াল গর্জিয়াস টু ফ্রন্ট পার্ট মানে হচ্ছে সামনে যেমন এমব্রয়েডারি দিয়ে করেছে অ্যান্ড পিছিয়ে এমব্রয়েডারি না থাকার কারণে কিন্তু ডিজিটাল প্রিন্ট করেছে অ্যান্ড অলসো অ্যান্ড ওলসো ডিজিটাল প্রিন্টটা খুবই 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 গর্জিয়াস আপনার পাওয়ার ড্রেসটা ম্যাটেরিয়াল অর্গ্যানজা বিকজ বিন সাইডেরটা আমারটা সো এটা অর্গ্যানজার পড়বে অ্যান্ড আমি হচ্ছে নিচে চলে যাই আমাদের দামানে ব্যাকপয়েটের দামানটাও কিন্তু প্রচণ্ড গর্জিয়াস সো কোনো জায়গায় খালি রাখেনি পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট দিয়ে হুইচ ইস গোল্ড পার্ল প্রিন্ট ইন লোন প্রিন্ট সো সবগুলোর মধ্যে ভরে ভরে কাজ করছে হ্যাপি সো পিটি থ্যাংক ইউ সো মাছ পূর্ণিমা এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টের হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা দামানের মধ্যে অ্যান্ড আমি চলছে স্লিভসটা অনেক গর্জিয়াস না বাবা কি প্রিন্ট কি গর্জিয়াস দেখো এটা হচ্ছে আমাদের স্লিভ স্পার্টটা স্লিভ স্পার্টটার মধ্যে পুরোটোর মধ্যে কোনো স্পেস নেই পুরোটোর মধ্যে পার গোল্ডের ডিজিটাল প্রিন্ট করা অ্যান্ড হোয়াই ইস পার গোল্ড বিকজ ইটস গ্লাসি এটা নর্মাল ডিজিটাল প্রিন্টগুলোর মতো না নর্মালগুলো একটু কম গ্লাসি মানে কম গ্লাসি বলতে একদমই গ্ল্যাসি না এগুলো বোঝা যায় না বাট দিস ইজ লাইক শাইনি ওকে একটু শাইনি সো দিস ইজ নিউ ভার্জেন অফ তাওয়াকাল এটা হচ্ছে আমাদের স্লিভসটা অ্যান্ড আমি চলে যাই আমাদের হচ্ছে দুপাট্টাতে এগুলো থ্রি পিস বাহ দুপাট্টাটার কালার কন্ট্রাস্ট উইচ ইজ গোল্ডেন ড্রেসগুলো কি পাকিস্তানি অবশ্যই ডিয়ার এগুলো পাকিস্তানি কোনোটাই মাস্টার কপি না ওকে আপু তোমার জন্য লাইভ গুলো দেখি ইউ আর না আমার উল্টা পাল্টা লাগে ধুত আর এই পাশে অন্য ওই পাশে অন্য ভালো লাগে না থ্যাংক ইউ সো মাচ তানুশ্রী মন্ডল আপু থ্যাংক ইউ আপু তোমাদের ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইটা হচ্ছে আমাদের দুপাট্টাটা পুরো গোল্ডের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই একটা বিকজ ইটস পার্ল গোল্ড আর এখানে কি ইয়ার করতে হয় কাটন করতে হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের মানে পার্টটা সাইডটা সাইটটা হচ্ছে এরকম গোল্ডেনের মধ্যে না খুব ভাইব্রেন্ট একটা গোল্ডেন দিয়ে মানে ডিজিটাল প্রিন্ট করে দিয়েছে তো তাই অনেকটা ভিজিবল মনে হচ্ছে না যে একটা দেওয়া উচিত ছিল না হ্যাঁ রে বাবা রে এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা এই দেখো এনটা অনেক গর্জিয়াস এন্ড এই সাইটটা পুরোটোর মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে বাট গোল্ডেনের মধ্যে গোল্ডেন দেখে অতটা ভিজিবল না হলো সামনাসামনি প্রচণ্ড ভিজিবল এটা ছিল আমাদের দুপাটটা এটাও লোনের ঠিক আছে লৌনের একটা দুপাটটা আমি ড্রেস সহকারী দুপাটটা দেখিয়ে দিচ্ছি ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা এইটা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি আপু দুপাটার টিকশন থ্যাংক ইউ হিমি ওকে সো আমি রেডি হয়ে যাই ছটফট করে দেন তোমরা দেখে নিবে যে কত প্রিডি প্রত্যেকটা ড্রেসই এন প্রাইজও বলে দিচ্ছি ওয়াউ এখন এখন মনে হচ্ছে যে ড্রেসটা ইকুইভ্যালেন্ট এটা হচ্ছে আমাদের ট্রাউজার র সিল্ক না এটা রাইট এটা ডাইট কাটনের চেয়ে বেটার আছে র সিল্ক ডাইট কটনের চেয়ে বেটার আছে ইটস লাইক লিটল স্লিপারি বাট অনেক আরাম স্লিপারি হলে কিন্তু জিনিসগুলো আরাম হয় এটার প্রাইস ওকে মাত্র টু থাউজেন্ড সিক্স ফিফটি টাকায় পেয়ে যাচ্ছে তাও কালার নিউ ভার্সন উইচ ইস গোল্ড পার্ল ডিজিটাল প্রিন্টেড উইথ ভেরি সিগনেচার অ্যাকাউন্ট মানে সিগনেচার আইকন সিগনেচার আইকনের খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর কালেকশন লঞ্চ করেছে তাওয়াক্কাল এন্ড বিউটিফুলি করেছেডারি কালার কম্বিনেশন এভ্রিথিং মেক্স আ ড্রেস পারফেক্ট একটা জিনিস তো ড্রেস পারফেক্ট করে না সব কিছু মিলে একটা ড্রেস পারফেক্ট অ্যান্ড ইটস প্রাইস এস অনলি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা বুঝেছিস ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে তোমার পর ড্রেসটার প্রাইস কত আমার যেটা পড়ে আছে ওইটা বিন সাইড এটার প্রাইস হবে সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো অনলি চার হাজার পাঁচশো টাকা বিন সাইড পেয়ে যাচ্ছ

পাকিস্তানি প্রোডাক্ট গুলো না কখনোই কটন ডেলিভার করে না দে ডিড উইথ ইন লোনের মধ্যে লোন আমি এটা সরিয়ে ফেললে নেক্সট কালার চলে যাবে বিকজ দের আর সো মেনি ভাইব্রেন্ট কালার সো মেনি বিউটিফুল অ্যান্ড ভাইব্রেন্ট কালার আমি দেখিয়ে দিচ্ছি নেক্সটে চলে যাই উইচ ইজ পারফুল কোনটা আমারটা ড্রেস দেখি ফেলো এইভাবেই ওকে হ্যালো কে আমার ভালো আছে সাফি আপু সুন্দর লাগছে তোমার থ্যাংক ইউ এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা উইচ ইস বেরি কালার রাসবেরি বলা যায় বিকজ ইটস ডার্ক একটা ভায়োলেট কালার দেখিয়ে দে ভালো অনেক ভালো লাগে এর ড্রেসটা থ্যাংক ইউ এটা কি কোনো কিছু ইন্ডিয়ান না ডিয়ার সব কিছুই পাকিস্তানি দোজ হোটেজেন নো অ্যাবাউট আওয়ার প্র পেজ তাদের একটু বলে দিই আমাদের এভরিথিং ইজ পাকিস্তানি বেস্ট হই নাথিং ইজ ইন্ডিয়ান বেস্ট সো আমরা অলওয়েজ পাকিস্তানি সেল করি অ্যান্ড শতের মধ্যে মনে হয় মাঝে একটা আমরা হচ্ছে মাস্টার কপি আনি তাও আপনাদের অনেক রিকোয়েস্ট ওইটার মধ্যে অনেক বড় করে বলে দিই যে দিস আর মাস্টার কপি অ্যান্ড উইচ আর নট চুগুন আমরা মেনশনই করি না কে কীভাবে অর্ডার দিবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ ইনবক্স করতে হবে দুপাট্টাটার কালার সুন্দর আছে এটা হচ্ছে আমাদের নেক্সট কালার উইথ ইস অবসলিউটলি ভিড়িয়াস বা আমি দেখানোর পর বুঝবে তোমরা কতটা গর্জিয়াস ওকে ঠিক আছে তুলি দেওর ইনবক্সি করো ওকে তানিন ওকে এটা আমি খুলে দেখিয়ে দিই এটার কালার কন্ট্রাস্ট আর ভেরি আমেজিং বাট না খুলে দেখালে তোমরা কিছুই বুঝবে না সোয়াং গান ওপেন এটা শো you ওকে ওয়াউ এটা অরেডি ভেরি ওয়া এই লাইন আপ গুলো কি সুন্দর কালার মধ্যে কি মাসাল্লাহ কি সুন্দর ফুটতেছে আবার তোমাদের পেজের ড্রেস গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ রিয়া ওকে দিস ইজ দ্য কালার উইচ ইজ রাসপেরি বলতে পারো চাইলে বেগুন কালার বলতে পারো একদম কাঁচা বেগুনের কালারটা একদম পারফেক্টলি এসেছে এইটা হচ্ছে আমাদের ওয়ার্কটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এটার মধ্যে খুব সুন্দর এমব্রয়ডারিটা ফার্স্টে ম্যাট দিয়ে পুরো ল্যাপটা কাজ করা আছে বিকজ দেখো ভরাট করে বলে না এই যে এগুলো হচ্ছে পুরোটাই ম্যাট এমব্রয়ডারি বাট এনলাইট করার জন্য ওরা জারির এমব্রয়ডারি দিয়ে পুরোটা এনলাইট করে দিয়েছে ইয়েলো কালারের মধ্যে কোনো ড্রেস নেই তোমার ডিপিটাই হচ্ছে তুমি আই ট্রাই তোমার হাতের হাতের ড্রেসটা সালোয়ার দেখবো সালোয়ারে কিছু নেই ডিয়ার ওকে প্রাইস সবই বলছে আমি এটা একটু এক্সপ্লেন করে দিই খুব আনকমন ড্রেস এভরিথিং ইজ আনকমন ইন পাকিস্তান আই গেস এটা হচ্ছে আমাদের নেক ওয়ার্কটা নেকের মধ্যে পুরোটাই হচ্ছে ম্যাট এম্ব্রয়ডারি করা জাস্ট এনলাইট করার জন্য জারি এম্ব্রয়ডারিগুলো করেছে ঠিক আছে পুরো উপর থেকে নিচ পর্যন্ত উইচ ইজ লাইক এই পর্যন্ত এমব্রয়ডারি করা করা বাট বাকিগুলো কিন্তু না ওগুলো হচ্ছে আমাদের গোল্ড পার্ল প্রিন্টের একটা ডিজিটাল প্রিন্ট করা বাট মনে হচ্ছে একদম এমব্রয়ডারি বাট সি দা মানে সি দা গ্লাস ইটসাল কি সুন্দর একটা হঠাৎ করে থাকো হঠাৎ একদম এটা হচ্ছে হ্যাঁ অনেক ছিল এটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট অর্ডিনারি ডিজিটাল প্রিন্ট না উইচ ইজ লিটল গ্লাসি দেন ইউজুয়াল ইউজুয়ালটা অনেক ম্যাথ থাকে বাট এটা একটু বেশি গ্লাসি বিকজ ইটস পার্ল ডিজিটাল প্রিন্ট গোল্ড পার্ল যেটাকে বলা হয় আই ডোন্ট নো এটা ওদের নামটা খুবই সুন্দর লাগছে বাট দেখে আরও বেশি ভালো লাগছে কেন বিকজ দিস ইজ লাইক টোটালি গোল্ড টাইপের একটা গ্লাস দিচ্ছে এটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টটা দুই সাইডে যেটা কিনা প্যারাল করে দেন মোটিভ টাইপের কিছু প্রিন্ট দিয়েছে অ্যান্ড এখানে আমি দামানে চলে যাই দামানে হচ্ছে একদম ডট বল প্রিন্ট টাইপের কিছু ডিজিটাল প্রিন্ট দিয়েছে উইচ ইস অ্যাপসলুটলি গোল্ড প্রিন্ট আপু প্রাইস কত ডিয়ার প্রাইস সুধা এটার দাম কত আর আরাম একটু স্পেস তো দিবা ওইগুলোর দাম পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো খুব সুন্দর কিন্তু আপু প্রাইস কত এই যে বলে দিলাম ছাব্বিশশো আজকে যা দেখাবো সবাই ওকে তো এটা হচ্ছে আমাদের বোল প্রিন্ট করা একটা ডিজিটাল প্রিন্ট উইচ ইজ অ্যাপসলুটলি পার্ল গোল্ড করা অ্যান্ড এটা দামানে চলে যায় একদম দামানটা এত গর্জিয়াস থাকে যে ডিজিটাল প্রিন্ট না এমব্রয়ডারি প্রয়োজনই পড়ে না অ্যাকচুয়ালি ড্রেসগুলোর মধ্যে কি এমব্রয়ডারি করা অবশ্যই এম্ব্রয়ডারিটা শুধু নেটওয়ার্কে করা এন্ড অল ওভার পার্ল গোল্ডের ডিজিটাল প্রিন্ট করা ওকে সে এটা হচ্ছে আমাদের একদম দামানটা একদম দামানের মধ্যে খুব সুন্দর করে গোল্ড পার্ল করা আছে উইচ ইজ টোটালি গ্লেসি আর আমি বলতে বলতে টায়ার্ড হয়ে যাচ্ছে বিকজ আই থিঙ্ক নিউ নিউ পিপলস আর জয়নিং অনেক অনেক নতুন পিপল জয়েন করছে যেটা কিনা প্রথম থেকে দেখেনি সো ওদের ওদের সুবিধার জন্য আমি বলে দিই বারবার করে যে দিস আর লাইক গ্ল্যাসি ডিজিটাল প্রিন্ট ঠিক আছে একটু গ্ল্যাসি টাইপের ডিজিটাল প্রিন্টটা নর্মাল না এটা হচ্ছে আমাদের দামানটা অ্যাপসুলুট দামান অ্যান্ড আমি ব্যাক চলে যাবো ওকে ব্যাকের মধ্যে খুব সুন্দর একটা বোল প্রিন্টের টাচ রেখেছে ওয়াও এটা হচ্ছে আমাদের না এটি তো বলি কেমন জানি মিস ম্যাচ ওকে এইটা হচ্ছে আমাদের ব্যাক এটা মোটিভ করা ঠিক আছে বেটার দ্যান বোল প্রিন্ট মোটিভ করা আছে খুব সুন্দর করে একটা মোটিভ হুইচ ইজ অ্যাবসোলুটলি গ্লাসি অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পার্ট অ্যান্ড ব্যাক পার্টের একদম দামানে মানে হচ্ছে দ্য ভেরি দামানে ড্রেসের ম্যাটেরিয়াল লোনের ডিয়ার লোন ওয়ার করার কদিন তিন থেকে চার দিন হায়েস্ট দাম আমি বুঝি নেই আচ্ছা যাই হোক খুব গডজিয়াস ড্রেস আপু থ্যাংক ইউ তোমার কালেকশন অনেক সুন্দর থ্যাংক ইউ আমি অর্ডার কনফার্ম করো ওকে আহানা না আপ প্রাইস কত বলো ছাব্বিশও পঞ্চাশ এগুলো সবই আমি জাস্ট দেখিয়ে বলে দিব লাস্টে সুন্দর করে এটা হচ্ছে আমাদের ব্যাকের দামানটা ওকে আমাদের ব্যাকের দামান পার্টটা একদম অ্যাবসলিউটলি ইকোভেলেন্ট টু দ্য ফার্স্ট মানে ফ্রন্ট পার্ট এন্ড ওটা স্লিভস না এমন মাঝখানে দিস কেন ওটার স্লিভস এন্ডে ছিল না হুম মাঝখানে ছিল না কেমনে বুঝাবো তোমারটা দেখবো দেখো আচ্ছা এটা হচ্ছে আমাদের স্লিভসটা এটা উল্টা দেখাইতেছো মানে এভাবে থাকবে না স্লিভসটার মধ্যে আমাদের বল প্রিন্টার গোল্ড পারলে ডিজিটাল প্রিন্ট করা এই যে এরকম স্লিভস অ্যান্ড স্লিভস এর যে প্যানেলটা প্যানেলটার মধ্যে এরকম আছে হুম লম্বা কতটুকু আছে অনেক আছে একটা থ্রি পিসের যতটুক থাকা প্রয়োজন ওটুকি আছে এন্ড এটা হচ্ছে আমাদের একদম দামানটা মানে হচ্ছে স্লিভস এর দামানটা আমি হচ্ছে চলে যাব দেখলাম তাকায়া আচ্ছা আপু তোমার থ্যাংক ইউ সো কি কটনের লোনের মৃত্যু আমাদের বিউটিফুলাটা গোল্ড পার্ল ডিজিটাল প্রিন্ট করা এখানে আই গেস ভিজিবল মনে হচ্ছে বিকজ কালারটা হচ্ছে লাইট কি কালার এটা এটা লাইট একদম লাইট ভায়োলেট মানে হচ্ছে একদম দধি কালার বলা যেটাকে ওইটাকে বলা যায় ওকে এটা কোন ব্র্যান্ডের তাওয়াক্কাল ডিয়ার আচ্ছা কনফার্ম জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ মাছ দু সব কিছু লোনের লাইক হচ্ছে ট্রাউজারটা ছাড়া সবই লোনের এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা ওয়াও একটা ডিজিটাল প্রিন্ট করা পুরো বোঝা যাচ্ছে আই গেস এই দেখো খুব সুন্দর করে বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের দুপাট্টার দামানটা যেটা কিনে একটু গর্জিয়াস একদম দেখো পুরো গর্জিয়াস করে দেওয়া আছে সুন্দর সুন্দর আমি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করানি রুমানা ইমা আছে নামটা মনে রাখলাম দিয়ে আর চেক এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সুন্দর একটা দুপাটা বাট আমি ড্রেসের সাথে দেখিয়ে দিই তখন বুঝবে সুন্দর কি না এক্স্যাক্টলি ওকে

খুবই সুন্দর পেয়ে যাচ্ছ একটা তাওয়াক্কালের সিগনেচার আইকনের একটা সিরিজের কালেকশন অ্যাপসলুটলি নিউ অ্যান্ড অ্যাপসলুটলি গর্জিয়াস বিকজ এমব্রয়ডারি আছে অ্যান্ড ডিজিটাল প্রিন্টগুলো নর্মাল ডিজিটাল প্রিন্ট না উইচ ইস গোল্ড পার্ল উইচ ইজ লাইক টোটালি গ্লেসি অ্যান্ড এটার প্রাইসপুর মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা সো যাদের যাদের লাগবে বা পছন্দ হচ্ছে রিজনেবল অনেক ইটস অ্যাপসলুটলি রিজনেবল

খুবই সুন্দর ভালো কোয়ালিটি আচ্ছা এটা স্ক্রিনশট নিয়ে নাও ইটস অনলি টু থাউজেন্ড টাকা অ্যাবসুলুটলি গর্জিয়াস ফর মি আমার মনে হচ্ছে খুবই 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 সুন্দর এটা অ্যাকচুয়ালি স্ক্রিন প্রিন্ট না এগুলো ডিজিটাল প্রিন্ট অ্যান্ড আমি এটা সরিয়ে ফেললাম এটা যাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে দেন হ্যাঁ একটু ইচ্ছা করে দাঁড়ায় না কারণ জাম্প করে তো বাট দাম করলে দেখোই তো ওটাও জাম্প করে আচ্ছা স্নুবা খাতের কাজগুলো অনেক সুন্দর সুতার কাজ এগুলো না সুতোর কাজ তো আছেই সাথে জরির এমব্রয়েডারি তো আছে আপু খুব সুন্দর রয়েছে থ্যাংক ইউ না বিলা হায় আপু কেমন ভালো আছি না লিয়া দাম কত বলে দিয়েছি দাম আমি এটার এটা একটু দেখি দিই এটা হচ্ছে কালারটা হবে একদম লেমিনিশ টাইপের মাস্টার্ড একটা কালার উইচ ইজ লেমিনিশ অ্যান্ড মাস্টার্ডের সাথে হচ্ছে মেরুন কালার আছে সাথে হুম ভায়োলেট মেরুন পিঙ্কের মধ্যে একটা কম্বিনেশান আমি এখন দেখিয়ে দিই হুম ওয়াউ এটা তো আরো সুন্দর বিকজ এটার কালারটা একদম ব্রাইট একদম ব্রাইট সবগুলোই ভাল লাগতেছে এটা পারফেক্টলি নাইস ভিউজ হয় আপু প্রাইস বলো প্লিজ এগুলো সব বাচ্চার যা দেখাবো সব ছাব্বিশে পঞ্চাশ যা নিতে পারো তুমি সব ছাব্বিশে কিন্তু এটার মধ্যে যে এই জিনিসটা না ফুটবে না এটাই সমস্যাটা এই ডিজিটাল প্রিন্টটা যদি অন্য কালারে দিতো একটু খুব ভুতো এই যে দেখো কি প্রিটি কালারটা অ্যাবসুলুটলি মাস্টার্ড কালার মাস্টার্ড কালার কাকে না মানে বলো আবু আসছে সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স আই ডোন্ট নো কেউ আছো কি না তাপ করে আসছে কিন্তু তাও ওদেরকে বলা আবার চলে যেতে পারে বাট আমার মনে হয় সেখানে যেন স্টপ হয়ে গেছে সব নড়তেছে না গেছে একটু বলে দাও তো আমাকে কমেন্ট সেকশনে যে আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা এন্ড নেটওয়ার্ক কোয়ালিটি ঠিক আছে কিনা একদম স্টিল হয়ে আছে না বিকজ এটা তো অ্যাপ এন্ড ডাউন করতো রাইট পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলছিলাম না এখন আসছে নোটস একটু আচ্ছা হ্যাঁ তানা তানা একটু জানায় দে তো আমাকে যে ঠিক আছে কিনা ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি নেট চলে গিয়েছিল কচু আই থিঙ্ক একবার দেখা যাচ্ছে আচ্ছা আমি যেটা দেখাচ্ছিলাম উইচ ইস মাস রেড ইয়েলো অ্যান্ড বিউটিফুল কি কালার এটাকে বলে মেরুন কালার ওকে নেকটা আমি বুঝিয়ে দিই নেকের মধ্যে খুবই প্রিটি করে জরির এমব্রয়ডারি তো আছে সাথে সুতোর এমব্রয়ডারি দিয়ে পুরোটো হচ্ছে কভার করেছে এটা হচ্ছে ডিফারেন্ট বিকজ আগেরটা ছিল যে জারি দিয়ে এনলাইট করেছে এখন ম্যাট দিয়ে এনলাইট করেছে আর জারি দিয়ে পুরোটো এমব্রয়ডারি করেছে এটা হচ্ছে আমাদের নেকওয়ার্কটা অনেক নিখুঁত করে নেটওয়ার্ক করা নেটওয়ার্কের মধ্যে কোনো ঝামেলা নেই বিকজ এমব্রয়ডারি ইজ অ্যাবসলিউটলি এ ক্লাস অ্যান্ড আমাদের হচ্ছে ডিজিটাল প্রিন্টার যেটা কিনা পার্ল গোল্ড ডিজিটাল প্রিন্ট অ্যান্ড দেখো তো উঠে গেছে কিনা এটা খোঁচা লাগছে ওকে এটা হচ্ছে আমাদের একদম ডিজিটাল প্রিন্ট করা পার্ল গোল্ডের আমি দামানে চলে যাই দামানটাই করছিস এই দেখো ওয়াও এখানে বুঝা যাচ্ছে খুব সুন্দর করে এটা হচ্ছে আমাদের দামানটা একদম গোল্ডেন কালার পার্ল গোল্ড এর মানে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা নর্মাল কোনো ডিজিটাল প্রিন্ট না সো গ্লেসি এক কথায় অনেক দূর থেকে দেখো চকচক করতেছে না দিস ইজ দ্য মেইন থিং যে ইট একটু কমেন্টস করো তো যে আমাকে পারফেক্টলি দেখা যাচ্ছে কিনা অনেকক্ষণ ধরে কেউ দেখতেছে না কি দেখতেছে না আছে কি নাই না আচ্ছা বেস্ট ড্রেস পার্টি ওয়ারের জন্য ওই রে এভরিডি এভ্রিডি ওয়্যারের জন্য পড়তে পারো অফিসিয়াল ওয়ারের জন্য পড়তে পারো এটা আমাদের ব্যাক পার এটা ব্যাক না দেখো তো ওকে এটা আমাদের ব্যাক পার ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা ছড়িয়ে চিটিয়ে খুব সুন্দর একটা পার্ল গোল্ডের ডিজিটাল প্রিন্ট করা উইচ ইজ ভেরি গ্লাসি অবসলিউটলি সো এইটা আমি এ একটু নিচে যাই ওকে এইটা হচ্ছে আমাদের দামানটা দেখো তো টান দাও তো এইটা হচ্ছে আমাদের ব্যাকের দামানটা ঠিক আছে ব্যাকের দামান একদম সুন্দর করে একটা প্যানেলের মতো করে বড় একটা দামান করে দিয়েছে হাই আপ ইউ লুকিং নাইস থ্যাংক ইউ সো মাচ তানিশা এইটা হচ্ছে আমাদের সুন্দর একটা ব্যাকের দামান আপু সিলদি টাপু আমি নিতে চাই কি সিলদি টাপু সিলটা ওকে স্লিভস দাও কোন আচ্ছা হ্যাঁ বুঝি না তো আচ্ছা এটা হচ্ছে আমাদের স্লিভস আচ্ছা একটু কিভাবে কি হয় এটা হচ্ছে আমাদের স্লিভস পোর্শন পোরশন আই গেস বোঝা যাচ্ছে হ্যাঁ এখানে বেশি যায় এখান থেকে এখানে বেশি যাচ্ছে দেখো আচ্ছা এটা হচ্ছে আমাদের স্লিভসটা ঠিক আছে আমি দুপারটায় চলে যাই যেটা কিনা একদম মেরুন কালার আ তোমার চোকারটা চোকারটা সুন্দর পরিস তুই কে তানহা আপু আমি অর্ডার করছি কবে পাবো ড্রেসটা তিন থেকে চার দিন হায়েস্ট ওকে এটা হচ্ছে আমাদের অ্যাবসুলুটলি মেরুন কালারের একটা দুপাট্টা দেখো কি বড় করে একটা গোল্ড পার্লের ডিজিটাল প্রিন্ট দেওয়া একদম বড় বড় করে যদি আমাকে খুব সুন্দর লাগতেছে না বাট আমি ডিজাইনটা বুঝাইতেছি আই গেস এখন এখানে অনেক ক্লিয়ার ডিজাইনটা আচ্ছা আপু এত ভালো লাগে তোমার লাইফ দেখতে থ্যাংক ইউ সো মাচ সাজ তোমার ড্রেসগুলো অনেক ইউনিক হয় থ্যাংক ইউ এইটা হচ্ছে আমাদের খুব সুন্দর চওড়া একটা প্যানেলের মতো করে পার দেওয়া অনেক চওড়া এটা অ্যান্ড এটা কিন্তু পুরোটা গোল্ড প্যারে ডিজিটাল প্রিন্ট করার দেখো এন্ড দুপাট্টাটার মধ্যে অনেক কাজ এটা হচ্ছে ব্রাইট কালারে এর কারণে পুরোটা ফুটছে খুব সুন্দর করে ফুটছে এন্ড অনেক বেশি ভাইব্রেন্ট অনেক বেশি তুমি এত ভালো হলে কেমনে কি আমি তো ভালোই আল্লাহ আমি কি বোকা দিই নাকি তোমাদেরকে বলো ই দেখো এটা হচ্ছে আমাদের সুন্দর দুপাট্টাটা অ্যান্ড আমি ড্রেস সহকারে দেখিয়ে দিই দেন বুঝবে যে কত প্রিটি ও এটা পুরো মাস্টার একটা কালার সাথে মেরুন মানে দিস কম্বিনেশন ইজ ভেরি রেয়ার অ্যান্ড অনেক সুন্দর লাগবে রেড থিংস আর নাইস ওয়াও

আচ্ছা আপু তোমার কালেকশান দেখে মাথা নষ্ট হয়ে গেছে থ্যাংক ইউ ওয়াও তোমার কী ওয়াও লাগছে তা না বলো তো ওকে অ্যান্ড এটার প্রাইস পড়বে মাত্র টু থাউজেন্ড কি ফিটিং হচ্ছে না কেন টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকায় পেয়ে যাচ্ছ মেরুন অ্যান্ড মাস্টার্ড কালারের একটা অ্যামেজিং কন্ট্রাস্টের কম্বিনেশন এটার প্রাইস টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি বলে দিয়েছি আপু তোমার ড্রেসের প্রাইস আমারটার প্রাইস সাড়ে চার হাজার টাকা পড়বে এটা আমি

ফিফটি হ্যাঁ মিস টু ডল নো ইউ হ্যাভেন মিসড মি আমি ইস্যু করেছি এই এটা সরিয়ে ফেলাম উইচ ইজ মাস্টার্ড এন্ড মেরুনের মধ্যে একটা প্রাইস টু থাউজেন্ড ফিফটি যাতে লাগবে স্ক্রিনচট নিয়ে অ্যাবসলিউটটি আমাদের পেজে নামপূর্ণা বা অ্যাড্রেস ডে জানাতে হবে ঠিক আছে সরিয়ে ফেললাম বিকজ আর অনেকগুলো কালার আছে ও না নিয়ে যাও আমি সব দিয়ে দিচ্ছি ওটার দা না ওটা কালো ওটা অনেক ফুটবে এখন দেখিয়ে দেই এটা কালো কালার কালোর মধ্যে সবুজ মানে ব্ল্যাক অ্যান্ড গ্রিনার একটা অ্যামেজিং কন্ট্রাস্ট হা কি সুন্দর এটা এটা অনেক প্রীতি হবে বিকজ প্রত্যেকটাই খুবই ব্রাইট একটা কালার ব্ল্যাকের মধ্যে গোল্ডেন মানে কি যে লাগবে এটা আমি খোঁজা স্কুলেই দেখিয়ে দিই মেকআপটা তো সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ মেকআপ নাকি সুন্দর হয়েছে থ্যাংক ইউ রামি সাবু হুম বভূতের মতো লাগতেছ না আমি তো আজকে স্যাটিসফাইড ছিলাম না এটা কি এটা না ও আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসটা এটা খুবই সুন্দর ড্রেস সো স্টে উইথ মি বিকজ এটা আমার খুবই ফেভারিট মনে হচ্ছে ও এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে গোল্ডেন তো যা সুন্দর লাগে এন্ড এটা একটু গ্রিন একদম গ্রিন কালার একটা এমব্রয়েডারি নেক করা এন্ড নেকের মধ্যে কোনো জারি নাই শুধু 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 ম্যাট এমব্রয়ডারি দিয়ে পুরাটা ড্রেস করেছে মানে এই যে নেকটা এখান থেকে আর আমার চোখের সাথে অ্যাপসলুটলি পারফেক্ট লাগতেছে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত পুরো করা পুরো সুতোর কাজ দিয়ে করা নিখুঁত একটা আমি দেখিয়ে এটা হচ্ছে আমাদের এমব্রয়ডারিটা এন্ড এগুলো কিন্তু সব গোল্ড পার্লার ডিজিটাল প্রিন্ট করা দিস ইজ অ্যাপসলুটলি গোল্ড পার্লার ডিজিটাল প্রিন্ট এটা পুরো ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে দামান আগ পর্যন্ত আছে দামানটা ডিফারেন্ট প্রাইস বলছে ফরতানা আপু এটা হচ্ছে আমাদের দামানটা দামানটার মধ্যে কিন্তু অনেক বড় করে চওড়া করে একটা ডিজিটাল প্রিন্ট দেওয়া আছে যেটা কিনা একদম হচ্ছে পার্ল গোল্ডের যেটা কিনা অনেক গ্ল্যাসি হুম নর্মাল ডিজিটাল প্রিন্টগুলো এত গ্ল্যাসি হয় না এটা একটু গ্লাসি টাইপের সো এটা পার্ল গোল্ডের একটা ডিজিটাল প্রিন্ট করা অ্যান্ড ব্যাক এটা না দেখো তো অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাকপটটা ব্যাক পার্টটার মধ্যে কি সুন্দর বড় ছোট মোটিভ দিয়ে একটা সিকোয়েন্স ওয়েতে ডিজিটাল প্রিন্ট করেছে যেটা কিনা একদম পর গোল্ড উইচ ইজ সো মাচ গ্লাসি এটা আমি বারবারই বলতেছি বিকজ নিউ পিপলস আর জয়নিং এভরি টাইম সো এই কারণে এটা খুবই সুন্দর এটার দামানটা দেখিয়ে দিই আল্লাহ চুলকায় ছোটো চুল আর সরাই দিছি ওকে এটা হচ্ছে আমাদের ব্যাকের দামানটা ঠিক আছে অনেক চড়া একটা প্যানেলের মতো করে ডিজিটাল প্রিন্ট করা বাট একদমই সুন্দর বিকজ খুবই শাড়ির পারগুলোর মতো লাগতেছে জামদানি শাড়ির পারগুলোর মতো একদম লাগতেছে খুবই প্রিটি একটা ব্যাক পার্ট অ্যান্ড ব্যাকের দামান এটা আর এটা স্লিভস না এটা হচ্ছে আমার ওয়া কি গর্জিয়াস এটা পুরটুক স্লিভস বলতো পুরোটাই নেই এখান থেকে শুরু করে পুরো এই নিচ পর্যন্ত পুরোটোই স্লিভস ঠিক আছে এটা হচ্ছে আমাদের এলবোতে পড়বে হ্যাঁ এটা আমাদের এলবোতে পড়বে এই মটিভটা অ্যান্ড ছড়িয়ে তো পুরোটাই ডিজিটাল প্রিন্ট করা আছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন ডিজিটাল প্রিন্ট কি সুন্দর লাগে সো এটা হচ্ছে আমাদের হোল ড্রেসটা আমি হচ্ছে দুপাটারটা দেখিয়ে দিই কন্ট্রাস্টের দুপাটা সো হবে গ্রিন কালার আপু এই ড্রেসটা আমার লাগবে তোমার নেকলেসটা হবে ওইটাও নিব যে আমার সব কিছুই হবে অ্যাভেলেবেল শুধু আমি ছাড়া সব পারচেস করে ফেলতে পারো এত সুন্দর ড্রেসটা থ্যাংক ইউ সো মাচ আমি সাপু এটা হচ্ছে আমাদের অ্যাবসুলুটলি গ্রিন কালার এটা কিন্তু নেকের ডিজাইনটা একদম গ্রিন ছিল এটা একটু সি গ্রিন লাইট গ্রিন টাইপের অলিভ টাইপের একটা গ্রিন না অলিভ না সি গ্রিন টাইপের একটা গ্রিন হুম আর না ওটা মনে হয় হাত সাবান দিয়ে হাই কিউটি আপু হ্যালো আরিয়া ইউর লুকিং সো ক্লাসিং নিউজ থ্যাংক ইউ রানি আপু এটা হচ্ছে আমাদের খুব সুন্দর গ্রিন কালার আরে না করে নাম তো জানে এগুলো কিন্তু করে আবার আমি করলাম না আজ পর্যন্ত এটা হচ্ছে আমাদের খুবই খুবই প্রিটি একটা ডিজিটাল প্রিন্ট করা উইচ ইজ গোল্ড পার্ল অ্যান্ড অ্যান্ড এটা হচ্ছে আমাদের দুপারটা করা পুরো শাড়ির মনে হচ্ছে পুরো শাড়ি আমি কাঁধে নিলেই বুঝবে পুরো শাড়ির মনে হচ্ছে কিছু কিছু শাড়ি এমনও থাকে না এই প্রিন্ট টাইপের থাকে কিন্তু ব্লক প্রিন্ট যেগুলো হ্যাঁ ওগুলো কোয়ালিটি ভালো না বাট দেখতে ভালোই লাগে এবার লুকিং সো আচ্ছা পড়েছি ওকে এইটা হচ্ছে আমাদের বিউটিফুল দুপাট্টাটা এবার ড্রেসটা হধুরি আচ্ছা ডিয়ার তোমার আজকে মেকআপটা শেয়ার করো প্লিজ মেকআপ শেয়ার করা যাবে না আজকের মেকআপটা আমি স্যাটিসফাইড না সত্যি কথা যদি বলি আমি স্যাটিসফাইড না বিকজ নিখুঁত হয়নি বিকজ অনেক নিউ প্রোডাক্টস তো ওগুলো হচ্ছে ম্যানেজ করতে পারতেছিলাম না বাট হ্যাঁ মেকআপ লাইফ করবো সেটা নিয়ে কোনো ডাউট নেই ইনশাল্লাহ নেক্সট উইল নেক্সট উইক নেক্সট উইক আসবে বাট এমন একটা মেকআপ লাইফের আগে আমি হ্যাঁ এই শনিবার শনিবার না শুক্রবারে মানুষ করার কথা তুমি যদি করো তেলে হেভ কালার করলে তো আমি বের পারবো না ওয়াউ হম অনেক এটার সাথে দেখাই যেতেছে না কিন্তু একটু নিচে নামাই ডাঙ এই তো ওয়াও এটা হচ্ছে আমাদের খুবই প্রিটি একটা আমার খুবই ফেভারিট মনে হয় এখন খুব 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 ভালো লাগতেছে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের ট্রাউজারটা

অনেক প্রোডাক্টস এনেছে সো খুব মজা করবা মজা করে তুই রেডি হইতে যাইও বাস খাবা বুঝাই দিও একটু এটা স্ক্রিনশট নিয়ে নাও পোজ নেই তোমাকে তোমার আমার ছেলের জন্য পছন্দ হয়েছে অলরেডি ম্যারিড আপু তোমাকে প্রতিদিন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আরিয়া এটা সরাই তো মন চাচ্ছে না বাট সরা হবে এটার প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই ইনবক্স করতে হবে না ফোন নাম্বার অ্যাড্রেস দিতে বলেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা করবে না হলে কিন্তু কিছুই করার নেই বাট অবশ্যই তোমরা একটু কনফার্ম হয়ে অর্ডারটা করো হ্যাঁ আপু হ্যালো জানাত আপু আপনার ড্রেসগুলো নেই ওকে ওকে অনেক বড় একটা কমেন্টস করেছি আমি পড়ছি হ্যাঁ এটা এটা সরিয়ে দেই আপু আপনাকে ট্রাস অনেক সুন্দর হয়েছে প্লিজ এই মেকআপটা শেয়ার করো আমার কাজিনার ওয়েডিংয়ে করবো তোমার মেকআপটা দেখে পার্লারে মেকআপের আইডিয়া ক্যান্সেল করা ডি তুমি যদি হচ্ছে মেকআপ করতে চাও জাস্ট ই আফটার প্র্যাকটিস এই যে আমি এভরিডে মেকআপ করি আমার একটা প্র্যাকটিস হয়ে গেছে না সো এখন যে কোনো বাজে টাচ আপ করলেও না ওই যে যেই আমার যেই হাতটা এসে পড়েছে মেকআপের সো এই কারণে এন্ড ভালোই লাগে সো তোমার যেটা করতে হবে মেকআপ করার চেষ্টা করো ঘরের মধ্যে বসে বসে এভরিডে মেকআপ করো সো করতে করতে প্র্যাকটিসটা এসে পড়লে হাতে এসে পড়লে তুমি যেই কোনো মেকআপ করতে পারবা কোনো ডাউট ছাড়া আচ্ছা আপনার ড্রেস নিতে চাই আপু স্ক্রিনশট নিতে পারে এত এত মাঝে অন্য ড্রেস গুলো ইউ আর ম্যারেড জি তানহা তোমার আমার বিয়ে খাইছো মনে নাই এটা হচ্ছে একদম অরেঞ্জ অ্যান্ড নেভি ব্লু অরেঞ্জ অ্যান্ড নেভি ব্লু একটা কম্বিনেশন

ওয়াও এটা তো পুরো নকশি নকশি কাজ কি সুন্দর মানে কারোর কাছে বেশি সুন্দর না কোনটার মধ্যে কোনটা খুব সুন্দর এটা দেখো এটা হচ্ছে কি যে নেভি ব্লু কালারের একটা টাচ আছে যেটা কিনা दुपাতাটা পুরোই নেভি ব্লু সো এই কারণে ওরা নেক পার্টতে পুরো ম্যাট এমব্রয়ডারি করে নেভি ব্লু একটা টাচ দিয়েছে ভেরি প্রিটি আমি তো ড্রেসের দেখে আগে তোমায় দেখি দুইটাই সেম জিনিস আপু আমাকে যদি ভালো লাগে যে ড্রেস ওকে বিয়ে করো না আমার ভাইয়ের জন্য তোমাকে নেব কত জায়গায় তোমরা নিয়ে যাবো আমাকে আচ্ছা কেউ একজন নিয়ে গেলেই চলছে আচ্ছা এটা হচ্ছে আমাদের নেকওয়ার্কটা হুইচ ইস অ্যাপসলুটলি নেভি ব্লু অ্যান্ড গর্জিয়াসলি গোল্ডেন দিয়ে করা বাট এটার সৌন্দর্যটা মেইনলি হচ্ছে ফুল ড্রেসটাই দেখো এই সাইড থেকে এই সাইড পুরোটোর মধ্যে কিন্তু লিফ ছোট ছোটো বেবি লিফগুলো দিয়ে পুরোটোর মধ্যে অ্যান্ড ডট অ্যান্ড লিফ ওয়ার্ক দিয়ে পুরোটোর মধ্যে একদম ডিজিটাল প্রিন্ট করা কিন্তু দূরের থেকে বুঝতে পারছো যে ডিজিটাল প্রিন্টটা না জ্বলতেছে মানে হচ্ছে একদম গ্লাস 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 একটা ব্যাপার বিকজ ইটস গোল্ড ডিজিটাল প্রিন্ট গোল্ড পার্লার লোনের ডিজিটাল প্রিন্ট করা তাই খুব সুন্দর দেখাচ্ছে অ্যান্ড আমি কমেন্টস মিস করলাম আচ্ছা তো কোন ড্রেসটা নিব বুঝতেছি না আসলে অনেক সুন্দর ড্রেসগুলো সবগুলোই সুন্দর অ্যাবসুলুটলি এভরি ওয়ান ইজ প্রিটি করে দেন ভাই সাইড দিয়ে টিপ দেন হুম অ্যান্ড এটা হচ্ছে আমাদের দামানটা ওয়াও একটা দামান বিকজ দামানটা আমার কাছে খুবই মানে এগুলো না যে বলি পূজার টাইপ পূজা হইলে যে এই কারুকাজগুলো দেয় না পুরো আল্পনার মতো হ্যাঁ পুজোর মধ্যে এগুলো দেখে আলপনা টাইপ করতে তো এই দামানটা অ্যাবসুলুটলি প্রিটি আমার তো খুব ভালো লাগতেছে এটার দামানটা গোল্ডেনটা খুবই বেশি গ্লাস দিচ্ছে বিকজ ইটস পার্ল গোল্ড পার্ল গোল্ডের ডিজিটাল প্রিন্ট করা এটা তাওকালের নতুন ভার্শন রিলিজ করেছে সো ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম ব্যাক পার্টে চলে যাই খুলো নাই যেভাবে আছে পার্টটা তো পুরো ডিফারেন্ট মোটিভ করা ডিফারেন্ট একটা ওয়ার্ক করা এটাও খুবই সুন্দর বিকজ দেখো এটার মধ্যে পুরো ডিফারেন্ট একটা মোটিভ দেন হচ্ছে এরকম লাইন লাইন করে ডিফারেন্স করে দিয়েছে বাট ওয়াও মানে পুরোটা ওয়াও আবার ব্যাকের মধ্যেও সেম যে ডিজাইনটা ছিল ফ্রন্টের মধ্যে দামানে যে ডিজিটাল প্রিন্ট ছিল ওইটার মতোই গর্জিয়াস আরেকটা করা আছে এটা একটু ডিফারেন্ট বাট এটাও গর্জিয়াস খুবই গর্জিয়াস করে করেছে কেমন আওয়াজ করে আমার ওয়েট বেড়ে গেছে আচ্ছা আমি চলে যাই হুম স্লিভস টাও খুবই সিনট্রনাইজড করা কি এটা হচ্ছে খুবই সিঙ্ক্রোনাইজড ওয়েতে আমাদের স্লিভস করে এই পাশে একটা অ্যান্ড এই পাশে একটা দুই হাতের মুখে দুইটা বসবে ঠিক আছে খুব সুন্দর করে দুই হাতের মুখে দুইটা বসবে অ্যান্ড আমি একটু কমেন্টস পড়ি অনেক মিস করে ফেলেছি আব ফ্যাব্রিক কি এগুলোর এগুলোর ফ্যাব্রিক পড়বে হচ্ছে লোনের মধ্যে এত সুন্দর একটা পুতুল মন চাচ্ছে শৌকেশে বসায় রাখি কেন ভাইয়া আমাকে শোকেসে রেখে দেবে হাই শুধু গেছে ভালো আছি মারুফা রাফিক ওকে আমি দুপারটায় চলে যাই এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা কি সুন্দর গর্জিয়াস আমি একটু দেখি দিই হচ্ছে একদম এন্ডে যাচ্ছি মিডল পারসনে ওয়াও ওয়াও একটা দুপাট্টা কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করান ডিজিটাল প্রিন্টটা পার্ল গোল্ডের করা পার্ল গোল্ডের সাথে করা খুবই সুন্দর খুবই বিউটিফুল হ্যাঁ কি বিউটিফুল এটা হচ্ছে আমাদের অরেঞ্জের সাথে ব্লু এর একটা কম্বিনেশন এন্ড অরেঞ্জটা ধরলেই তোমরা একদম স্ক্রিনশট নিয়ে অর্ডার করার জন্য রেডি হয়ে যাবে ট্রাস্ট মি এটা অরেঞ্জের সাথে যতটা না ফুটতেছে আমার ব্ল্যাকের সাথে ওভাবেই ফুটতেছে এই নবি ব্লু ওনাটা তুমি যেখানে সেখানে পড়তে পারো বিকজ ওনাটাই সুন্দর ভাই কি সুন্দর আপু এটা আমি নিবো স্ক্রিনশট নিতে হবে ডিয়ার অ্যান্ড জলদি জলদি করতে হবে আমি একটু বাথরুম থেকে আসছি যাইও না কিন্তু তা না আমি যাবো না তুমি তাড়াতাড়ি আসো আমি ওয়েট হুম ওকে সো এইটা হচ্ছে আমি পুরো মানে বউ টাইপের একটা মানে অনেক গর্জিয়াস মনে হচ্ছে খুব 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 গর্জিয়াস লাগতেছে আমি নিজেই বলতেছি আমাকে এত গর্জিয়াস লাগতেছে এটা হচ্ছে আমাদের অরেঞ্জ কালারের একদম ডাইট ডাইট সো এটা হচ্ছে আমাদের কটনের বেটার ছিল অরেঞ্জ অ্যান্ড নেভি ব্লুর একটা বিউটিফুল কম্বিনেশন ওকে সো তোমরা স্ক্রিনশট নিয়ে অবশ্যই ইনবক্স করতে হবে আমি পোজ নিয়ে দাঁড়িয়ে গেলাম সো তোমরা স্ক্রিনশট নিয়ে অবশ্যই নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দূর থেকে ভালোবাসো না আচ্ছা এটা খুব উইয়ার্ড লাগে দেখছো চুপচাপ আচ্ছা এত অর্ডার দিতে যাই আপু দিয়ে ফেলো স্ক্রিনশট নিয়ে নাম ফোন হবে অ্যাড্রেস দিয়ে এটা খুবই খুবই সুন্দর কার না ভালো লাগবে আমার মনে হয় এটা যে বলবো সুন্দর না তার রুচিটাই খারাপ বিকজ এটা না ভালো লাগার মতো একটা ড্রেস অবশ্যই না এটা সবাই পছন্দ করবে এটা সবার রুচিশীল একটা কালেকশন ড্রেস যেটাই বলো খুব প্রীতি এটা সরাই আমার একদম ইচ্ছা করতেছে না বাট সরাই ফেলি কি বলো তো সরিয়ে আমি নেক্সটটা চলে যাই ওগুলো সুন্দর কিছু হবে না ওকে সো আমি নেক্সট ড্রেসে চলে যাই এটা কি গ্রিন পেস্ট টাইপের এটা কিন্তু এখানে গ্রিন মনে হচ্ছে বাট এটা পেস্ট অ্যান্ড ব্ল্যাক এটা একদমই গ্রিন না এটা একদম পেস্ট কালার মধ্যে সো দেখি ফেলে পেস্ট ব্ল্যাক এ দেখো এটা হচ্ছে আমাদের অরিজিনাল কালারটা এই কালারটার সাথে ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন মানে বুঝতেছো এটা আরও সুন্দর হতে যেতেছে প্রাইস ও আগেরটা প্রাইস বলিনি আমি না ওভাবে ধরে বলিনি আর কি ছাব্বিশশো যেটাই দেখাচ্ছি আমি সবগুলি ছাব্বিশশো পঞ্চাশ আগের অরেঞ্জটার প্রাইস সবগুলোর প্রাইসই শামা শামিমা হোসেন সব প্রাইজই ছাব্বিশশো পঞ্চাশ মানে তুমি যেটাই নিবা আজকে দেখাচ্ছি সব ছাব্বিশশো পঞ্চাশ সো ওইটা নিয়ে ওয়েড না ওয়া ভালোবাসা তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ রোহানি আফরুজ আপু খালি বাউ বা ও খুলে আমরা দুজন মিলেই বা করতেছি আচ্ছা তোমার সাজ একদমই ভালো লাগছে সাথে থ্যাংক ইউ সো মাচ আপু মা অনেক সুন্দর লাগছে তোমাকে আপি থ্যাংক ইউ তুমি এত সুন্দর কেন থ্যাংক ইউ আচ্ছা এইটা হচ্ছে আমাদের পেস্ট এন্ড ব্ল্যাক এর একটা কম্বিনেশন সো দেখিয়ে দিয়ে জলদি তোমার পিছনে ইয়েলো ড্রেসের ড্রেসটা দেখো আমার পিছে কোনো ইয়েলো ড্রেস নাই ডিয়ার চোখটা খুলো দেন কমেন্ট করো ওকে এটা হচ্ছে আমাদের খুবই প্রিটি একটা গোল্ডেন বাট হচ্ছে দেখতে পাচ্ছো না দেখতেই পাচ্ছ না যে খুব সুন্দর করে হচ্ছে ব্ল্যাকের একটা এম্ব্রয়ডারি দিয়ে করেছে গোল্ডেনের সাথে সো ব্ল্যাকটা হচ্ছে আমাদের দুপাট্টাটা তাই কারণে ব্ল্যাক সাথে করে দিয়েছে এই যে এটা কি বের করছে ব্ল্যাকের একটা টাচ আছে অ্যান্ড এইটা তো দেখিয়ে দিলাম এমব্রয়ডারিটা এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে ম্যাট অ্যান্ড জারির ব্ল্যাক কিন্তু আছে ভিতরে জাস্ট বোঝা যাচ্ছে না বাট ব্ল্যাক এর সাথেও একটা কম্বিনেশন আছে বিকজ আমাদের ব্ল্যাক কালার দেখাইছে এন্ড আমি হচ্ছে ফুল ড্রেসটার ডিজাইনটা বুঝি দিতে আগেরটার মতো অরেঞ্জটার ডিজাইন সেম টু সেম হুবহু জাস্ট কালার ডিফারেন্স ঠিক আছে এই যে সাইডে হচ্ছে লিফ অ্যান্ড বল প্রিন্টের একটা কম্বিনেশনের সাথে পুরো ছড়িয়ে ছিটিয়ে করা আছে ডিজিটাল প্রিন্ট উইচ ইস পার্ল গোল্ড অ্যান্ড তার মানে দেখো দামানটা কিস হ্যাঁ আমার শুন না আওয়াজ আছে سناপচ্যাট এটা হচ্ছে আমাদের দামনটা খুব সুন্দর একটা দামান আচ্ছা অনেক কমেন্টস পড়ছে কে মুট লুজ বনা হৈছো তোর আচ্ছা 마샬라 খুব কিউট তুমি আজকে ফার্স্ট দেখো থ্যাঙ্ক ইউ সুনা তাই होप আরো দেখবা তোমার হে দেখো ওকে এইটা হচ্ছে আমাদের দামানটা ঠিক আছে বলো না কেন এভরিডে এটা করতেছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের ব্যাক না এটা স্লিভস এই যে উল্টা পাল্টা করে দেয় ওরা এটা আমাদের ব্যাক একদম অরেঞ্জটার ডিজাইন সেম টু সেম জাস্ট জাস্ট কালারটা ডিফারেন্ট দুটা কালারই ডিফারেন্ট লাইক কন্ট্রাস্টটাই ডিফারেন্ট এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা অ্যান্ড ব্যাক পার্টের দাম চলে যায় ওকে এটা হচ্ছে আমাদের ব্যাকের দামান ঠিক আছে একদম মোটা করে একটা লাইন করা আছে সুন্দর একটা ব্যাকের দামান এন্ড স্লিভসটা হচ্ছে হুম আচ্ছা এইটা হচ্ছে আমাদের দাম আচ্ছা স্লিভসটা ঠিক আছে স্লিভসের এই জিনিসটা আমাদের নিতে বসবে এলবোতে বসবে সরি এলবোতে বসবে খুব সুন্দর করে প্যারালাল একটা স্লিভ আচ্ছা নেকলেস টা কোথা থেকে আনছো সাকি এটা হচ্ছে আমাদের কালেকশন সো অরেঞ্জ ফ্যাশন করতে হবে আচ্ছা তো অরেঞ্জের ওকে আমি দুপাটাটা দেখিয়ে দিই একদম ব্ল্যাক এন্ড ব্ল্যাক তো মানায় সব কিছুর সাথে হ্যাঁ আর সবগুলো দেখছো যে কিছুটার মধ্যে মেরুন আছে মেরুনের সাথে অরেঞ্জ আবার ব্ল্যাক সাথে গ্রিন উল্টাপাল্টা করে দিছে এইটার দুপাট্টাটা আর অরেঞ্জের সাথে যে নেভি ব্লুর কম্বিনেশন ছিল ওইটার দুপাট্টাটাও সেম সেম টু সেম এভরিথিং কালারটা ডিফারেন্ট এখানে শুধু ব্ল্যাক ওখানে ছিল নেভি ব্লু এই দেখো না ব্ল্যাক একদম ব্ল্যাক ম্যাট ব্ল্যাকের সাথে খুব সুন্দর জারির একটা জারির বলি ডিজিটাল প্রিন্ট করা আছে বা একটা ডিজিটাল প্রিন্ট করা বলছি পার গোল্ড পুরো শাড়ি মনে হইতেছে এখন ওয়া শাড়ি লাগতেছে আর এই হেয়ারস্টাইলটা কিছু থ্যাংক ইউ মিনি মিমি এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা আমি ড্রেস সহ দুপাট্টা দেখিয়ে দিই আপু ফুল ড্রেসটা দেখবো প্লিজ একটু ড্রেস দেখা আমি দেখিয়ে দিয়েছি আমার ড্রেসটা আসলে আর দেখা না একটু মিশে আমি ধরি সব ড্রেসগুলি খুব সুন্দর মাসা থ্যাংক ইউ মিমি এই দেখো আমি হচ্ছে রেডি হয়ে গেলাম এটা হচ্ছে আমাদের গ্রিন ডাইট কটনের গ্রিন ট্রাউজারটা ওয়াও এই যে ফুল ড্রেসটা এটাও খুবই সুন্দর এটার প্রাইসও ছাব্বিশশো পঞ্চাশ টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি টাকায় পেয়ে যাচ্ছ এত সুন্দর গ্রিন অ্যান্ড ব্ল্যাকের একটা কমে সবগুলোই তো সুন্দর এভাবে ধরলেই ভালো একটু তো সবগুলো ছবিগুলোও সুন্দর হবে আপু আপনার পরে ঢেকে অ্যাভেলেবেল প্রাইস কত সাড়ে চার হাজার আমারটা অ্যাভেলেবেল আছে অ্যান্ড এটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এটার প্রাইসে টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি টাকা আমি একটু ধরে দাঁড়াই আপনার বয়েস তো মেহজাবিনের মতো আগের না সত্যি 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 বললাম মতো আচ্ছা জানি না মেহজাবিনের বয়স কেমন খেয়াল নেই মানে ক্যাচ করতে পারতেছি না কেমন আছো মাসাল্লাহ ভালো করছো অল দ্য বেস্ট থ্যাংক ইউ মিমি এটা আমাদের গ্রিন অ্যান্ড ব্ল্যাকের একটা কম্বিনেশন এটা সরিয়ে ফেললাম টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি যেটাই নেবে ঠিক আছে সো জাস্ট সরিয়ে আর একটা কালার জাম্প করবো পিঙ্ক অ্যান্ড পেস্ট পিচ কালার অ্যান্ড পেস্ট কালার এটাও তো খুব সুন্দর লাগবে বিকজ পিচের কালার তো পিচের মধ্যে সুন্দর একটা পেস্ট কালার আসবে ওয়াও লাগবে ও দেখো কি সুন্দর এই কালারটাও এইটা এক একটার যে এক একটা অনেক ডিফারেন্স মানে হিউজ ডিফারেন্স আছে খোমোটার সাথে কোনোটা মিল নেই নেটওয়ার্কটা অনেক সুন্দর দুপাটাটাও ভালো লাগতেছে এই দেখো নেটওয়ার্কটা আমি খুলে দেখিয়ে দিই না হয়ে গেছে এই তো হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিই ওয়াও এটা হচ্ছে আমাদের জরির এমব্রয়ডারি উইথ ম্যাটার একটা পেস্ট কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি করা পুরো উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত এমব্রয়ডারি করা সো ওয়ার্কটা অনেক বড় করে করা খুবই সুন্দর লাগতেছে অ্যান্ড ডিজিটাল প্রিন্টটা দেখিয়ে দিই ডিজিটাল প্রিন্টটা আই গ্যাস বোঝা যাচ্ছে বিকজ সামনা অনেক বোঝা যাচ্ছে ক্যামেরাতে যেটা সামনাসামনি দেখা যায় সেটা এখানে বোঝা যায় না সো এইটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টটা যেটা কিনা পার্ল গোল্ড ডিজিটাল একটা প্রিন্ট যেটা কিনা ইউজার ইচ্ছে অনেক গ্লাসি মানে হচ্ছে নর্মাল ডিজিটাল প্রিন্টগুলো এমন গ্লাসি হয় না এটা অনেক গ্লেসি বুঝা যায় ওকে এখানে লাইটের জন্য আমার চোখে পড়ান আর কি আপু তোমাকে অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ দানিশা এইটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা দামান পোর্শনটাও খুবই সুন্দর ওয়াও একটা দামান পোর্শন যেটা আমি চোখে দেখতেছি অ্যান্ড আমি ব্যাকে চলে যাই ওকে ব্যাকওয়ার্ডটা হচ্ছে পুরোটোর মধ্যে লিফি লিফি করে দিয়ে পুরোটো উপর থেকে নিচ পর্যন্ত করেছে পুরো লিফি টাইপের একটা পল গোল্ডে ডিজিটাল প্রিন্ট করা অ্যান্ড অ্যান্ড দামানে হচ্ছে এরকম করে করা একটা বড় করে মটিভ করে একটা প্যানেল করে দিয়েছে এটা পুরো দামানার জুড়ে আছে অ্যান্ড স্লিভসের পার্টে চলে যাই এটা হচ্ছে আমাদের স্লিভসটা হুম আরও কাটবে ওকে এই তো এটা হচ্ছে আমাদের স্লিভসটা স্লিভসের এই পার্টটা হচ্ছে আমাদের উপরে থাকবে মানে হচ্ছে হাতে থাকবে অ্যান্ড ওইটা হচ্ছে উপর থেকে আসবে ছোটো ছোটো যে লিভগুলো চড়িয়ে ছড়িয়ে চিটে দেওয়া আছে ঠিক আছে এটা আমাদের স্লিভসটা আমি চলে যাব দুপারটাতে এটা পুরো পেস্টের মধ্যে পার্ল গোল্ডটা খুব সুন্দর করে ফুটতেছে ওয়াও কি প্রিটি একটা পুরো শাড়ি লাগতেছে পুরো মানে ওয়াও একটা প্রিটি লাগতেছে এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা উইথ বেবি পিঙ্ক কালার মানে শাড়ির যে কম মনে হচ্ছে না কোনো জিনিসই অনেক গর্জিয়াস একটা ডিজিটাল প্রিন্ট করা অ্যান্ড কিউবিক টাইপের প্রিন্ট করা খুব সুন্দর কিউব টাইপ করা ঠিক আছে ওয়াও একটা কিউব টাইপ করা আমি ড্রেসের সাথে ধরি তাহলেই বুঝবে কত সুন্দর নিতে থাকে না যদিও ওকে এটা হচ্ছে আমাদের ট্রাউজারটা উইচ ইস বেবি পিঙ্ক কালার হচ্ছে হল ড্রেসটা এটার প্রাইসও ও পঞ্চাশ পড়বে সো যাদের যাদের লাগবে ইনবক্স করো এত সুন্দর একটা তো ওকে এটা স্ক্রিনশট নিয়ে না বাজে লাগতেছে না ঠিক আছে আমি একটু চাপে চাপে ধুতে হয় এই তো আমাদের পেস্ট অ্যান্ড বেবি এটা আমি সরিয়ে ফেললাম বিকজ আরও কিছু কালারস আছে যেগুলো আমার কমপ্লিট করেও দেখাতে হবে তোমাদেরকে সো আমি চল যাই নেক্সট নেক্সট কালারে চলে যাই কফি কালার না কফি কালার দশটা ছিল নয়টা এত বেশি এটা হচ্ছে আমাদের কফি কালার আপ এত সুন্দর কেন তুমি থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে আমাদের কফি কালার কফির মধ্যে গোল্ডেন এটা পুরো গোল্ডেন আর গোল্ডেন মানে পুরোটা একই কালার না না ভিতর হ্যাঁ দুপাটাটা একটু লাইট ডিপ আর এটা হচ্ছে আমাদের নেক্সট কালার কফি কালার টোটালি কফি অ্যান্ড গোল্ডেনের একটা চমচমাট কম্বিনেশন লাইট কালার হচ্ছে ওটা কাজও অনেক বেশি কর্জিয়াস লাগবে বিকজ অনেক বেশি বোঝা যাচ্ছে গোল্ডেন তো কফির মধ্যে খুবই ফুটতেছে ও এইটা কি সুন্দর বা এটার নেটওয়ার্কটা অনেক ডিফারেন্ট লাইক হচ্ছে অন্যগুলা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে ছিল এটা একদম টোটালি স্কোয়ার করে এই পর্যন্ত আসতেছে মানে অনেক বিরাট একটা এমব্রয়ডারি করা পুরোটাই হচ্ছে জারি অ্যান্ড গোল্ডেন কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে পুরো উপর থেকে নিচ পর্যন্ত খুবই ব্রিটি লাগতেছে ওয়াও সি ও এটা হচ্ছে আমাদের নেকওয়ার্কটা নেকটা হচ্ছে এরকম করে পুরোটো করা এই দেখো এটা হচ্ছে আমাদের একদম এমব্রয়ডারি করে নেকওয়ার্ক করা জারির সাথে অ্যান্ড এটা হচ্ছে দুই সাইডে এরকম সুন্দর করে আমাদের পার্ল গোল্ডের ডিজিটাল প্রিন্ট করা আছে হুম এন্ড দামানের চলে যাই সি দামানটাও অনেক 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 গর্জিয়াস বিকজ ও কী সুন্দর একটা দামান কোনোটাই হচ্ছে ফালিয়ে দেওয়ার মতো না প্রত্যেকটা সেক্টরই খুবই সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ারটা পুরো উপর থেকে নিচ পর্যন্ত লাইন আপ করা প্যারালাল লাইন আপ করা অ্যান্ড এটার দামানটাও সুন্দর বিকজ সামনেটার মতো সেম টু সেম একদম ফ্রন্টের মতো জাস্ট হচ্ছে উপরের ডিজাইনটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে আমাদের দামানটা ব্যাক পার্টের অ্যান্ড স্লিভস চলে যাই পুরোটাই কাজ করা স্লিভস এইটা স্লিভস অনেক অনেক গর্জিয়াস পুরোটার মধ্যে কাজ করে ঠিক আছে অ্যান্ড আমি দুপারটায় চলে যাচ্ছি এটা হচ্ছে একটা লাইট কালারের দুপারটা বিস্কিট কালার বলা যায় লাইট একটা বিস্কিট কালার লাইট গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন কালারের একটা হচ্ছে পার্ল গোল্ডের ডিজিটাল প্রিন্ট করা আছে ওয়াও এটা হচ্ছে আমাদের হোল দেখিয়ে দিই তাহলেই বুঝবে সুন্দরটা ওকে এটা হচ্ছে আমাদের গোল্ডেন কালার মানে কফি এর মধ্যে গোল্ডেন কালার বাট দ্য গোল্ডেন ইজ মাছ ওকে সি এখন হচ্ছে বোঝা যাচ্ছে কালার আর আমেজিংনেস ঠিক আছে এইটা কফি কালারের আমাদের ট্রাউজারটা এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ পড়বে টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি টাকায় পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা গোল্ডেন কালার এটা গোল্ডেন বলতে আমি কফি বলতে চাচ্ছি বারবার কফির মধ্যে যাতে যাতে লাগবে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ইনবক্স করে দিতে হবে এটা ছিল আমাদের কফির মধ্যে গোল্ডেন কালার আমি সরিয়ে নেক্সট কালারে চলে যাই ওকে সো নেক্সট একটা দেখিয়ে দিই সেটা হচ্ছে স্কাইয়ের মধ্যে খুব সুন্দর মেরুন কালার হ্যাঁ স্কাইয়ের মধ্যে মেরুন কালার একদম মেরুন আমি রোল কালারটাই দেখিয়ে দিই তেলই বুঝবে ওকে সি এটা হচ্ছে আমাদের ড্রেসটা হবে স্কাইয়ের মধ্যে এই কালারের একটা দুবারটা পড়বে আমি এটা খুলে দেখিয়ে দিল কিউট একটা স্কাই কালার ওকে চলে আসলাম নেক পার্ট নিয়ে এটার মধ্যে কিন্তু হচ্ছে সুন্দর করে একটা কি বলে গোল্ডেন কালারের কিন্তু ডিজিটাল প্রিন্টই থাকছে কিন্তু নেকের মধ্যে খুবই প্রিটি করে পিঙ্ক লাইট পিঙ্কের মধ্যে জারি ওয়ার্ক করে দিয়েছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের ওয়াও একটা নেক পোর্শন পুরো ডিফারেন্ট একটা নেক পোর্শন মোটিভের মতো করে এই পর্যন্ত এসে করা অ্যান্ড দুই সাইডের ডিজিটাল প্রিন্ট আমি একটু বুঝিয়ে দিই এইভাবে আছে একটা মোটিভ এইভাবে আছে একটা মোটিভ এটা হচ্ছে আমাদের উপর সাইডটা আমি দামানে জাম্প করি এটা হচ্ছে আমাদের দামানটা ওয়াও একটা দামান অনেক গর্জিয়াস একটা দামান পুরোটি পার্ল গোল্ডের ডিজিটাল প্রিন্ট করা কিন্তু ঠিক আছে পার্ল গোল্ড অ্যান্ড ডিজিটাল প্রিন্টের একটা কন্ট্রাস্ট আমি ব্যাক পার্টে চলে যাই এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা পুরো মোটিভ মোটিভ করে দেওয়া আছে খুব সুন্দর করে অ্যান্ড নিচে হচ্ছে এরকম বিরাট করে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে ওয়াও এটা হচ্ছে আমাদের না এটা ছাড়াও ওটা পরে এটা হচ্ছে আমাদের ব্যাক ডিজিটাল লেট আপু হ্যাঁ লতিফা লেট এটা হচ্ছে আমাদের লাস্ট ড্রেস সো এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা অ্যান্ড স্লিভ যে চলে যায় স্লিভস ওয়াও এটা হচ্ছে আমাদের স্লিভস পুরোটা বল প্রিন্টের একটা গোল্ড পার্লের ডিজিটাল প্রিন্ট করা থাকছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফ্রন্টের একটা প্যানেলের মতো করে হাতের মুখে থাকছে ঠিক আছে অ্যান্ড আমি দুপারটায় চলে যাব ওয়াও পুরো মেরুন কালার ডার্ক একটা মেরুন কালার রেডিশের মধ্যে পড়ে না বাট মেরুনি ঠিক আছে ও এত গর্জিয়াস ও দেখো কত পরিমাণ গর্জিয়াস একটা পার্ল গোল্ডের তাও ডিজিটাল প্রিন্ট করা মানে কি সুন্দর লাগতেছে এটার ডিজাইনটা এটার দামানটা আমি দেখে দিই মনে হচ্ছে চুল নাকের মতো পুতু পুতু এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা দামানটা এটা দুপাট্টার দামান ঠিক আছে দামান দেওয়া আমি হচ্ছে ড্রেস চহকারি দুপাট্টাটা দেখিয়ে দিই আচ্ছা একটা চুল আমি ড্রেসটা যখন দুপারটা সহ দৌড়বো তখনই বুঝবে মেইন প্রিটিনেসটা ওকে আপু এগুলো কি জ্যাকোয়ার্ড না না জ্যাকোয়ার্ড কাতাম না এখন জ্যাকোয়ার্ড কাতামের মতো না এগুলো লোনের মধ্যে গোল্ড পরলে ডিজিটাল প্রিন্ট করা এ কারণে জ্যাকোয়ার্ডের ভাইভ দিচ্ছে বাট ইটস নট জ্যাকোয়ার্ড এটা হচ্ছে আমাদের ট্রাউজারটা মেরুনের মধ্যে একদম মেরুন কালার সো এই তো আমাদের হোল ড্রেসটা এটাও খুব সুন্দর বিকজ লাইট ব্লু এর মধ্যে মেরুনের কম্বিনেশন খুবই রেয়ার খুবই খুবই আনকমন একটা কালারের কম্বিনেশন পড়েছে যেই কালার তোমার ক্লজেটে নাই হয়তো এই কম্বিনেশন কালার তোমার ক্লজেটে নাই আই ক্যান টেল ইউ দ্যাট বিকজ ইটস এ ভেরি রেয়ার কালার উইচ ইজ ডিফারেন্ট কাইন্ড অফ ব্লু অ্যান্ড আ মেরুন তো অ্যাপসুলুটলি ডিফারেন্ট সো এটা হচ্ছে আমাদের লোনের মধ্যে এমব্রয়েডারি থাকছে সাথে হচ্ছে গোল্ড পার্লার ডিজিটাল প্রিন্ট করা পুরোটাই হচ্ছে লাক্সারি লোনের করা আর এইটা হচ্ছে আমাদের ডাইট কটনের চেয়েও বেটার একটা ট্রাউজারের কোয়ালিটি দেওয়া আছে প্রাইস প্রাইসে মাত্র টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি টাকায় পেয়ে যাচ্ছ ছাব্বিশশো পঞ্চাশ টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছ অ্যান্ড অলসো তাও কালার সো যাদের যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে অবশ্যই অবশ্যই ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিই এন্ড এটা ছিল আমাদের লাস্ট ড্রেস আমি এখনই সরে যা সরিয়ে ফেলতেছি ড্রেসটা অ্যান্ড বিদায় নিয়ে নেব ওকে ছড়িয়ে ফেললাম আজকে সব কালেকশন ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকায় লেফট আই রেড শাড়িটা বেশি হয়ে গেছে নো টু ইটস ফাইন আচ্ছা ঠিক আছে আমি এখন হচ্ছে ওকে সবাইকে বিদায় দিব সেটা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই যাক রেড তো বলছে না অরেঞ্জ তো বলে নেই থ্যাংক ইউ ফর দ্যাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কালকে ইনশাল্লাহ অনেক অনেক সুন্দর এক্সক্লুসিভ কালেকশনস নিয়ে টিল দেন আল্লাহ হাফেজ